বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। যেহেতু আমরা একটা বড় প্ল্যাটফর্মের জন্য কাজটি করছি, জি ফাইভের জন্য, এবং এখানে দ্য স্টেকস আর হায়ার, অনেক বড় স্কেলে কাজটা হচ্ছে, এবং সেজন্য আমার ওপরও দায়িত্ব আছে যে ফেলুদার চরিত্রটার প্রতি সম্পূর্ণ সুবিচার করার, সেটা যাতে করতে পারি। সেই কারণে অরিন্দমদা পরিচালনা করলে সেটা একটা বিরাট মানে সুবিধা হচ্ছে। আর তাছাড়া অরিন্দমদার সঙ্গে অরিন্দম শীল পরিচালক অরিন্দম শীলের সঙ্গে কাজ করার ইচ্ছে রোড শোর মানে আমার কোম্পানির বা আমার সবারই ছিল। আর আগের টাইমসে যখন পরমদা ফেলুদা করেছিল তখন আমাকে বলেছিল, মানে ঘটনাচক্রে করা হয়নি, তো এমনিতে আমি প্রথমবার এইবার স্ক্রিনে তোপসে করছি, এবং সেটার এক মানে অন্যতম কারণ তো ডেফিনেটলি পরমদা এবং অরিন্দম কাকু দুজনেই তারা আছে বলেই এই অ্যাডাপ্টেশনটা গ্যাংটকের গণ্ডগোল আমরা যে গল্পটি করছি এটা 2017 কনটেক্সটে ফেলা হয়েছে। আমার মনে হয় যে আমরা তো ফেলুদাকে বিভিন্ন ক্লাসিক্যাল পিরিয়ডে দেখতে পেয়েছি, তবে এই সময় দাঁড়িয়ে 2017 দাঁড়িয়ে যদি ফেলুদা হতো, তাহলে ফেলুদা লেখা হতো বা যদি ফেলুদা নিজে থাকতেন, তাহলে উনি কি কি চেঞ্জেস রাখতেন আর কি, বা এই যে গুগল রয়েছে, এই যে টেকনোলজি রয়েছে, সেটার মধ্যে ফেলুদা কি করে অ্যাডজাস্ট করতো, এই সমস্যাটাই রয়েছে আর কি এই গল্পটার মধ্যে। সেই জন্য আমার মনে হয়েছে যে তোপসে অনেক বেশি অ্যাডভান্স, তোপসে একজন কলেজ স্টুডেন্ট, তার নিজের একটা বিচক্ষণতা তৈরি হচ্ছে, একটা অবজারভেশনের জন্য চোখ তৈরি হচ্ছে, এই সবটাই রয়েছে। যেহেতু খুবই ইন্টারেস্টিং হচ্ছে ব্যাপারটা, এবং আমি খুব এক্সাইটেড এই এইরকম একটা 2017 নতুন তোপসে করার জন্য। বৃদ্ধির প্রতি আমরা সবসময় যে কৃতজ্ঞ থাকবো, তার কারণ আমরা যখন আড্ডা টাইমসে ফেলুদা প্রথম বানিয়েছিলাম 2017 সালে, তখন কোনো অন্য কোনো ওয়েব পোর্টাল ছিল না, এই ওয়েব সিরিজের ধারণাটাই তখনও বাংলায় তৈরি হয়নি, আমরা প্রথম ছিলাম, কোনো টাকা ছিল না, মানে এখন যে টাকায় মানে যেটুকু অন্তত এখন যে অর্থ যে বাজেটে তৈরি হচ্ছে তার মানে ক ভগ্নাংশ সেটা বলে লাভ নেই আর কি, সব নিজেদের পকেট থেকে টাকা দিয়ে আমরা বানিয়েছিলাম। ওটা একটা অলমোস্ট একটা এক্সপেরিমেন্ট, একটা অ্যাডভেঞ্চারের মতো ছিল, মানে ফেলুদাও অ্যাডভেঞ্চারে যায়, আমরা ওটা একটা অ্যাডভেঞ্চারের মতো নেমে বানিয়েছিলাম, কমপ্লিটলি গেরিলা একটা প্রসেসে। তো সেই সময় ঋদ্ধি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, ঋদ্ধিও তো অনেকটা ছোটো ছিল, ইউ উইল অলওয়েজ বি থ্যাঙ্কফুল টু হিম ফর দিস, ফর হোয়াট হি ডিড। এইবার ঋতব্রতকে নেওয়ার অনেকগুলো কারণ আছে, এবার আমাদের মনে হয়েছিল কোথাও একটা ঋতব্রত এখন যেরকম দেখতে ওকে, যে চেহারাটা ওর হয়েছে সেই চেহারাটা ইজ মোর অ্যাপ্ট ফর তোপসে। আর ঋদ্ধি এখন যে ধরনের কাজ করছে গত কয়েক বছর যাবৎ, তাতে তোপসের সঙ্গে সেটা একটু হয়তো কনফ্লিক্টিং সেই কারণে। তো এখন কেমন করছে ঋতব্রত, করতে তো খুব ভালো লাগছে, ফাইনালি দেখতে পাবো যখন পুরো জিনিসটা, শুধু ঋতব্রত না, অ্যাজ আই সেড আমি নিজেই বা কেমন করছি সেটা, পুরো কাজটা তৈরি হলে তারপরে দেখতে পাবো। আমার সবসময় মনে হয়েছে যে তোপসে যেহেতু ও ফেলুদাকে ভীষণ অ্যাডমায়ার করে, আমার কাছে প্রথমেই অরিন্দম কাকু সেটাই বলেছিল যে ফেলুদাকে ভীষণ লুক আপ টু করে। তো আমার একটা বড় সুবিধা হয়েছিল যে পরমদা অ্যাজ ফেলুদা, কারণ আমি সত্যি ব্যক্তিগত জীবনে পরমদাকে খুবই লুক আপ টু করি, তার কাজ, তার কাজের প্রতি কনসেন্ট্রেশন সমস্তটা নিয়েই আর কি। তো আমার খুবই সহজ হয়েছিল পরমদাকে অ্যাজ ফেলুদা পেতে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে যে পরমদাই যে তোপসেও করেছে, ফেলুদাও করছে, তো আমার কিছু কিছু প্রশ্ন অ্যাবাউট তোপসে সেইটা আমি পরমদাকে জিজ্ঞেস করেছি। আর যেহেতু যেরকম বললাম যে এই এই মডার্ন কনটেক্সটে, তো অবভিয়াসলি তোপসে অনেক বেশি ডেভেলপ করেছে, সে ফেলুদার থেকে দেখে দেখে নিজে ছোট ছোট অবজারভেশনের স্কিল তৈরি করার চেষ্টা করছে, এবং ফেলুদাকে জিজ্ঞেসও করছে এটা কি ঠিক বললাম, এটা ভুল বললাম। এবং অবভিয়াসলি অরিন্দম কাকু তার থ্রিলার ছবি, তার সমস্ত গোয়েন্দা গল্প আমরা দীর্ঘদিন ধরে স্ক্রিনে দেখছি, তো তার হাতে আমরা মানে আমাদেরকে অতটা ভাবতে হয় না, অরিন্দম কাকু যা করছে ঠিকই হচ্ছে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।